সারাদিন বৃষ্টির মানে বৃষ্টির কারণে বলের কোনো দেখা নেই, শেষ বিকেলে সূর্যমামা উঁকি দিয়ে যাচ্ছিল বারবার। তারপরও কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলায় এক বলও মাঠে গড়ায়নি। তিন দফা মাঠ পরিদর্শন করেও গ্রাউন্ড প্রস্তুত না হয় দিনের খেলা পরিত্যক্ত করতে বাধ্য হন ম্যাচ রেফারি জেফ ক্রো। কেন এমন অবস্থা, কানপুর থেকে তার খোঁজ নিয়েছেন হাসানুর রহমান। রোববার সকাল থেকে বৃষ্টি হয়নি কানপুরে গ্রিন পার্ক স্টেডিয়ামে, তাই দর্শকদের আনাগোনা শুরু হয়েছে সকাল থেকেই। এই গ্যালারিগুলো মোটামুটি ভর্তি হয়ে এসেছিল এই প্রত্যাশায় খেলা তো শুরু হবেই হবে। সকাল ১০টায় আম্পায়াররা ইন্সপেকশনে নামলেন, কিন্তু সিদ্ধান্ত হলো মাঠ প্রস্তুত নয়, কেননা আউটফিল্ড তখনও ভেজা স্বেচ্ছাতে। পরবর্তী ইন্সপেকশনের সময় দেওয়া হলো দুপুর ১২টায়। এবার সংশ্লিষ্ট সবার প্রত্যাশা, প্রথম সেশন না হোক দ্বিতীয় সেশন থেকে খেলা শুরু হবেই হবে। ১২টায় ইন্সপেকশনে নামলেন অফিসিয়ালরা, কিন্তু এবারও আশাভঙ্গ, এখনও মাঠ প্রস্তুত হয়নি। পরবর্তী ইন্সপেকশনের সময় দেওয়া হলো দুপুর ২টায়। নির্ধারিত সময়ে তৃতীয় দফা যখন মাঠ পরিদর্শনে নামলেন সংশ্লিষ্ট আম্পায়ার অফিসিয়ালরা, তখন দর্শকরা হর্ষধ্বনিতে ফেটে পড়লেন। করতালিতে তাদের স্বাগত জানানোর চেষ্টা করলেন, এই বুঝি খেলা শুরু হলো বলে। কিন্তু তাদের সেই উৎসব, তাদের এই উচ্ছ্বাস নিমেষেই মিশে গেল। আম্পায়াররা সাফ জানিয়ে দিলেন, সারাদিন এক ফোঁটা বৃষ্টি না হলেও মাঠ প্রস্তুত হয়নি, দিনের খেলা পরিত্যক্ত। রৌদ্রোজ্জ্বলমলে আবহাওয়া একদম বলা না গেলেও মোটামুটি সূর্যমামা কিন্তু দুপুরের পর থেকেই উঁকি দিয়েছে গ্রিন পার্কে, তারপরও এই মাঠটি প্রস্তুত হয়নি। যমুনা টেলিভিশন ইতিমধ্যেই দর্শকদের জানিয়েছে এই মাঠের ড্রেনেজ সিস্টেম খুবই দুর্বল, যার প্রমাণ মিলল আরেকবারও। সারাদিন বৃষ্টি না হয়েও এক বল মাঠে না গড়িয়ে শেষ হওয়া দুর্লভতম ম্যাচগুলোর মধ্যে একটি কানপুরের এই ম্যাচ। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, কানপুর, ভারত।